গ্রিন জিনিস একদম সকাল সকাল বেঁধে একদম আলাদাই লাগে। আমি ব্যাগ ট্যাগ নিয়ে এসে দেখতে পাচ্ছো তোমরা কোনছু একাই হাঁটছে। আমি যেন এখানে এসে মানে একটু মানে এই যে হাসিটা না আমি এদের কাছ থেকে আমার এসে কলেজে তো অনেকেই অনেক রকম কোশ্চেন করছো যে বাবার ই কমপ্লিট হয়নি তো চলে এসেছো, বাবাকে ছেড়ে চলে এসেছো, মানে যত সব দায়িত্ব ছেড়ে মাকে একা রেখে চলে এসেছো। তো আমি নিরামিষ খাবো যেহেতু, তো সত্যি বলতে গেলে মানে আমার পারিপার্শ্বিক মানুষগুলো না এত মর্নিং। আমি কোথায় আছি তোমরা বুঝতে পারছো, আমি তো সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি, তো নিশ্চয়ই তোমরা জানতে পারছো না এত সকাল সকালবেলার দিকে দেখো এক ট্যাগ নিয়ে একদম বেরিয়ে পড়েছি, সবাই আমার দিকে তাকিয়ে আসছে এদিকে দেখো। তো আমি কলকাতায় চলে এসেছি, তোমরা তো জানোই আমার ইন্টার্নশিপটা চলছে, আর ইন্টার্নশিপটা এখনো পর্যন্ত আমার শেষ হয়নি, আরও কত গাড়ি চলছে এদিকে। তো বাবার জন্য আমি তো গিয়েছিলাম যে দুদিন তিন দিন থাকলাম থেকে, মেয়েদের তো তিন দিনই করতে হয় ছুট পালন করতে হয়, তো তিন দিনের ছুট পালন করে আবার এমনিতেও নিরামিষ খাবো বাবার এই পর্যন্ত সৎক্রিয়া হওয়া পর্যন্ত। তো আমাকে তো ডিউটিটা করতে হবে কারণ অনেক দিন ধরে আমি ছুটি নিয়েছিলাম, চলে আসলাম কলকাতায়। আর কালকে সন্ধ্যাবেলার দিকে বাস ধরেছিলাম ধর্মতলা থেকে, এখন হেঁটে হেঁটে এক সাইডে যাচ্ছি কারণ এক সাইড থেকে বাসটা আমি প্রপার পাবো, এখানে পাবো না, তো এখানেই হেঁটে হেঁটে যাচ্ছি। খুব জায়গাটাও এত ভালো লাগছে না, হাঁটতে কোনো অসুবিধাই হচ্ছে না আর কি বলো তো। এত ন্যাচারাল ওয়েদার এতে দেখো গ্রিন জিনিস একদম সকাল সকাল বেঁধে একদম আলাদাই লাগে। আমি ব্যাগ ট্যাগ নিয়ে এসে দেখতে পাচ্ছো তোমরা কোনছু একাই হাঁটছে, কারণ আমি বেরিয়ে গেছিলাম কালকেই, আমার বোর ছেড়ে দিয়েছিল, আমি বললাম ঠিক আছে আমি একা চলে যাবো নো প্রবলেম হবে না আমার, তো ডিউটিটা তো আবার করতে হবে না বলো, কারণ আমি অনেক দিন থেকে ছুটি নিয়েছি আর রাতে আবার আমার মাত্র আরও দু মাস আছে। সো চলো আমার সঙ্গে, এই ওয়েদার মানে এখনকার সময়টা এত ভালো আছে, চারপাশে কী সুন্দর বাতাস বইছে আর গাছপালা এত ভালো লাগছে না, মনে মনটা জুড়িয়ে আছে। আর সারা রাত্রি তো বাসে খুব একটা ভালো ঘুম হয়নি, তবুও ঘুমিয়েছি আমি, অন্যবারের তুলনায় এবারে ঘুমিয়েছি কারণ ঘুমোতে হবে কারণ ডিউটি করতে হবে। এখন ডিউটি যাব, ফ্রেশ ট্রেশ হব, ফ্রেশ হয়ে ডিউটি যাব। তো চলো আমার সঙ্গে সঙ্গে থেকো আর ভিডিওটা দেখে থাকো। টাটা গাইস, এখন গিয়ে বাস ধরবো, চলো এক সাইড মোড়ে যাই। আমি প্রায় পৌঁছে গেলাম এক সাইড মোড়ে, এখানে যা গাড়ি কিছু শুনতেই পাবে না তোমরা, হে গাইস গুড মর্নিং, সবাই কেমন আছো, আজকে সবাই ভালো আছো সুস্থ আছো? তো আমি দেখো এই যে রুমে চলে এসেছি, তোমরা তো জানোই কালকে এসেছি, আর দেখো মুখের মধ্যে ভিটামিন
জানিস কালকে আমাকে ক্যামেরার পিছনে বললি, কালকেই বললি জানো আমি কালকে এসেছি, কালকে এসে বলছে তোমায় পঞ্জ খুব মিস করছি, খুব মিস করছিলাম, এসে গোলা টোলা জড়িয়ে টড়িয়ে একাকার হয়ে গেল আর শেষ পর্যন্ত এরা না বড্ড বাজে, ঠিক সময়ে বলতে বলি বলতে বলি যে তোমরা আমাকে মিস করছিলে না বলছে না, আর আর জানো ওদিন রাত্রেবেলা যে আমি বাবাকে দেখতে গেছিলাম, এ তো বাজে মেয়েটা না, ও শুধু পাছা খোঁজে মারার জন্য। তো আমি জানো এখানে এসে মানে একটু মানে এই যে হাসিটা না, আমি এদের কাছ থেকে এটা কোনো শুট না, তুই জানিস এই ছবিটা দুটো আমার কত বই খাওয়ায়, আমি যেদিন এঁকেছিলাম আমি যেদিন রাত্রেবেলা এঁকেছিলাম না সেদিন আমাকে প্রচুর পরিমাণে বই আছে, বারো ঘুম থেকে উঠে আগে দেখে নিয়েছিলাম ওটা ফিক্স আছে, তো আমি ও আমি এখন সকালবেলা দেখে ঘুম থেকে উঠেছি, আর উঠে এখন দেখো বাজে ঘড়িতে 10টা প্রায় বাজতে আছে, আর আমার ডিউটি আছে 2:30 কালকে, এসেই তারপরে সায়নদাকে ফোন করলাম যে কোথায় আমার ডিউটিটা আছে, তো অনেকদিন ধরে তোমরা জানোই যে আমি ডিউটিতে গেছিলাম না, কালকেই গেলাম, আর আজকে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম, তো এসে রাত্রেবেলা ঝটপট করে ঘুমিয়ে পড়েছি, আর এমনিতে আপসেট হয়ে সবসময় থেকে আছে একদম যাকে বলে এরা থাকছে না বলেই আমি একটু হাসতে পারছি, তো আবার 7 দিন পরে বাড়িতে যাব, কারণ বুঝতেই পারছো সব কাজ করতে হবে, তো সকালবেলা উঠেই জাস্ট চাটুকু খেয়েছি বুঝতেই পারছো, এখন তো তেমন কোনো কিছু খাওয়া যাবে না সকাল সকালবেলা উঠে, তেমন মাছ মাংস রসুন পেঁয়াজ তো খাচ্ছিই না, এত গাড়ির শব্দ না কথা বলতে পারি না, তো কিছু তো খাওয়া যাবে না, আর সো এখন শুধু শুধু মানে বিনা রসুন পেঁয়াজের এমনি খাওয়া দাওয়া খাচ্ছি, তো চা বিস্কিট সকালবেলা খেয়েছি, চলো তাহলে দেখতে থাকো আমি স্নান টান করে আসি তারপরে তোমার সাথে কথা হচ্ছে, টাটা গাইস। তো এই যে দেখো আমি খাওয়া নিয়ে চলে এসেছি, তো আমি এখন তো তোমরা জানোই নিরামিষ খাবো, তো এই সময়ও যে বৌদি আমার জন্য শুধু নিরামিষটা দিচ্ছে এটা আমার ক্ষেত্রে অনেক বড় ব্যাপার বুঝতে পারছো, দেখো বন্ধুরা আমি স্নান টান করে আসলাম, এত কুকুরের আওয়াজ না আর ভালো লাগে না, সো এই যে দেখো স্নান টান করে আসলাম, এসে রেডি টেডি হয়ে খাবার আনতে গেছি, তোমরা তো জানোই এখন আমি নিরামিষ খাবো, আর সিজা একটু সাউন্ডটা কমাতে দেখি, তো স্নান টান করে আসলাম এখন খেতে বসেছি আর নিরামিষ খাবো যেহেতু, তো সত্যি বলতে গেলে মানে আমার পারিপার্শ্বিক মানুষগুলো না এত ভালো পেয়েছি সঠিক সময়ে, মানে এত সবাই হেল্প করছে না আর বলো না, এখন দেখো বৌদি কত সুন্দর করে মানে নিরামিষ, এই যে বৌদিকে বলে দিয়েছিলাম যে বৌদি আমি তো শুধু হলুদ খাবো আর পেঁয়াজ রসুন মাছ মাংস খাবো না, তো এই যে ডাল আর বরবটি আলু তরকারি দিয়েছে, তো কালকে কি হয়েছে বলো তো, কালকে আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে এসেছিলাম, বাসে করে এসেছিলাম প্রচুর ক্লান্ত ছিলাম, তো বৌদিকে আগে থেকে ফোন করে দিয়েছিলাম, তো বৌদি আমার জন্য রেখেছিল ডাল আর তরকারি তরকারি আর ভাত দিয়েছিল, ঝিঙে আলু তরকারি আর ভাত দিয়েছিল, তো আমি ভাবলাম কি হসপিটালে নিয়ে যাই ডালটা আর ঝিঙে আলু তরকারি ভাতটা নিয়ে যাই, যেই আমি নিয়ে গেছি দেখছি ডালটা এত গন্ধ করছে যে ডালটা খেতেই পারেনি, তো আজকে ভাবছি আর ডালটা নিয়ে যাব না, ওই শুকনো কী বলে বরবটি আলু তরকারি আর ভাতটা নিয়ে যেতে হবে আমাকে, একদিন যা যাচ্ছে দিনগুলো, 7 দিন পরে বাড়ি যাই, বাড়ি গিয়ে ওখানে গিয়ে 7 দিন থাকতে হবে তারপরে আবার আসবো, তো খাওয়া দাওয়া করিনি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তাহলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন যাবো হসপিটালে, তাড়াতাড়ি দেখো এই মেয়েগুলো এত আপসেট করে রুমটা আমাকে এত বাজে লাগছে কিছুক্ষণের জন্য, কি ওটা কোনটা একদম
কি রে, ও ও পথ ছাড়তে কিন্তু ভুলে না। আরে আমারে দেখো, আরে ও হাই বলে হাই করে করে আমি হাই তুলে যাই রে, তখন কালা লাগছে না তুমি অমনি চার্জার বিয়ে ফাটা আছে। সো দেখো দেখো আমি যেতে না যেতে দেখো দেখো তোমরা জাস্ট দেখো আমি যেতে না যেতে স্টার্ট হয়ে গেছে। এই মেয়েটা না বহুত খারাপ, মুখের সামনে কাউকে কোনোদিন নাম করবে না, না তো এখানে উড়ে যাবে সবাই, উড়ে যায় এরা এরা আকাশে উড়ে। আই হাই বল, হাই বল, দিব না তোকে, সবাই মিলে আসো আর এসে সিটাকে এক থাপড় কেন মেরে যাও, করতে বসে না বসে কি উঠপাটাং ভাবনা চিন্তা নিয়ে বসে আছে, তারপর ওরে চলো তাহলে যাই ডিউটিতে, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঞ্চমিস ক্রিয়েশন, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের দিনটা বেশ মেঘলা মেঘলা টাইপের পড়েছে, বাট কী বলো তো প্রচুর গুমসানো টাইপের গরমটা, এত গরম লাগছে না। তো আস্তে আস্তে আমি অটোতে করে আসলাম, আস্তে আস্তে ঘেমে গেছি পুরোটা, বাস তো পাইনি। তো তোমাদেরকে একটা কথা আমি বলতে এসেছি, আমি যে ড্রেস চেঞ্জ করতে মানে এখানে তো আমি অ্যাপ্রনটা পরে নেব, এরপরে আইসিউতে যাবো, তার আগে কত একটা কথা বলা ছিল যে আমি বাবার কাজকর্ম মানে বাবার ই হয়ে যাওয়ার পরে তো আমি তো চলে এসেছি হসপিটাল হাসপাতালে, মানে সরি আমার ইসে কলেজে। তো অনেকেই অনেক রকম কোশ্চেন করছো যে বাবার ই কমপ্লিট হয়নি তো চলে এসেছো, বাবাকে ছেড়ে চলে এসেছো, মানে যত সব দায়িত্ব ছেড়ে মাকে একা রেখে চলে এসেছো। তো আমি সবচেয়ে আগে বলি যে বাবার জন্য দেড় মাস ধরে অপুরন্ত চেষ্টা করলাম, বাবাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলাম, যথেষ্ট চেষ্টা করলাম, আমার আমি আমার দিক থেকে যা করার সম্পূর্ণটা করলাম, যে সাদা ড্রেসটার জন্য না একটু কালো আসছে, আপ্রাণ চেষ্টা করলাম। তো হয়তো ওটার ইচ্ছা ছিল না বলে আমি পারিনি, না তো আমি যথেষ্ট চেষ্টা করছিলাম যে বাবাকে বাড়িতে নিয়ে যাব। তো বাবা দিনে দিন এতটাই ই হয়ে গেল, দুর্বল হয়ে গেল যে আমি আর আমার হাতে আর কিছু ছিলই না, কিছু থাকলোই না, সরি। সো তো বাবাকে স্বাভাবিকভাবে বাঁচাতে পারিনি, এবার বাবার কাজকর্ম করার জন্য বাবাকে দাহ করার জন্য নিয়ে গেছিলাম আমি এসে মালদার সদলাপুরে, সেখান থেকে সব কিছু কাজকর্ম করে বাড়িতে, মেয়েদের বিবাহিত মেয়েদের তো তিন দিনই করতে হয়, পালতে হয়, মানে সব কিছু নিরামিষ খেতে হয়, হলুদ লবণ তেল মাথা ঝাড়া চুল আচড়ানো তেল লাগানো সমস্ত জুতো না পরা সমস্ত পালন করতে সমস্তটা করে তিন দিনের পর আমি নখ টক টুঙিয়ে আমি বললাম যে এবার আমাকে ডিউটির দিকে ধ্যান দেওয়া উচিত। এবার আমাদের যে মায়ের বাড়িতে তেরো দিন পালন করে সেটা তেরো দিনটা মারা পালন করছে, আমিও করছি এখনো পর্যন্ত, আমি মেসে এসে এখানে এসে শুধু হলুদ মাখানো বিনা রসুন পেঁয়াজ বিনা মাছ মাংস বিনা একদম খাওয়ার খাচ্ছি এতদিন ধরে। তো আমি আমি আমার দিক থেকে তোমরা তোমরা বোঝো যে আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করছি, হয়তো আমি এর চেয়ে বেশি পারবো না, কারণ আমি বাইরে থাকছি, বাইরে থেকে আমাকে নিজের কাজটাও করতে হবে, আমার কাজটা আরও মাত্র দু মাস আছে ইন্টার্নশিপটা, দু মাসটা করতেই হবে ভালো করে, না হলে প্রবলেম হয়ে যাবে। সো তোমরা নিজের অ্যান্সার পেয়েই গেছো নিশ্চয়ই যে বাবাকে কেন আমি বাড়িতে থাকতে পারিনি, আমার দু মাসে যদি আমি বাড়িতে এক মাসই কাটিয়ে দিই তাহলে বুঝতেই পারছো আমার সময়টা আর থাকবে না, এই সময়টাও আমি আর দ্বিতীয়বার খুঁজে পাবো না শেখার সময়টা। তো স্বাভাবিকভাবে আমাকে আসতে হয়েছে, আবার 7 দিনে পরে আমি যাবো, 7 দিন পরে তো না এই রবিবারের দিন যাচ্ছি, কারণ এক সপ্তাহ আমাকে এবার ছুটি নিয়ে বাড়িতে থাকতে হবে, কারণ পুরো ক্রিয়া ট্রিয়া সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ওখানেই হবে। তো আমি যাব, আমি আমার দায়িত্ব থেকে মুখ ফেরাচ্ছি না, অবশ্যই আমি আমার দায়িত্বটা করব যতটা পারার। তো চলো এসে পরে কথা বলছি, আরও অনেক কথা আছে তোমাদের সাথে, কিছুক্ষণ পরে কথা বলছি, এখন টাটা গাইস, এখন আসি, কথা হবে।